হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আলু দিয়ে। আলু দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো, অসম্ভব ভালো খেতে। তো আলু দিয়ে যে এত ভালো ইভিনিং স্ন্যাক্স বানানো যায়, না দেখলে, ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। তো আপনাদের অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং বাড়িতে বানানোর জন্য। তো আপনারা এটা বিকেলবেলায় চায়ের সাথে যে বিস্কুট খান, সেই বিস্কুটের জায়গায় আপনারা এটা ইউজ করতে পারেন। তো চলুন আজকে বানিয়ে নিই ইভিনিং স্ন্যাক্স। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো। নমস্কার বন্ধুরা, আজকে আমি যে স্ন্যাক্সটা বানাতে চলেছি সেটা হচ্ছে পটেটো স্মাইলিজ। তো পটেটো স্মাইলিজ একটা অসাধারণ স্ন্যাক্স সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো চলুন বানিয়ে নিই। তো পটেটো স্মাইলিজ বানাতে গেলে আমি প্রথমে 5টা মিডিয়াম সাইজের আলুকে আমি বয়েল করে নিয়ে এটাকে স্ম্যাশ করে রেখেছি। এরপরে এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, এবং এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, এবং 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা বলা হয়, সেটা আমি অ্যাড করব। এর সাথে অ্যাড করব হচ্ছে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে অ্যাড করব। এরপরে অ্যাড করব আমি 1 কাপ মতো ব্রেড ক্র্যাম্পস নিয়েছি, ব্রেড ক্র্যাম্পসটা অ্যাড করব এর মধ্যে, এবং এরপরে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এখানে যেমন আপনারা স্বাদ অনুসারে লবণটা এখানে অ্যাড করবেন। এবার পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মেখে নেবো এর মধ্যে। হয়ে গেছে ডোটা, রেডি হয়ে গেছে ডোটা। এমন হবে যে খুব শক্তও হবে না বা খুব নরমও হবে না, মানে সেমি সফট টাইপের, এবং কোনো স্টিকিনেস যেন না থাকে। যারা স্টিকিনেস থাকলে, কোনো স্টিকিনেস নেই, দেখুন লাগছে না নিচে, স্টিকিনেস থাকলে কী হবে, আপনি যখন ওটাকে বেলবেন তখন ওটা লেগে যাবে। তো এই সফট টাইপের হবে। তো ডোটাকে এবার আমি দুটো ভাগে ভাগ করে নেবো। এই ডোটা এবার আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে দিয়ে আপনাকে গোল করতে হবে, জাস্ট এইভাবে এইভাবে হাত দিয়ে দিয়ে ওপরটা গোল করতে হবে ডোটাকে এইভাবে। এবারে ওপরে একটু তেল মাখিয়ে নিতে হবে, ওপরে জাস্ট একটু তেল নিয়ে ডোটাকে আস্তে আস্তে এইভাবে বড় করতে হবে। আমার হাত দিয়ে আমি জাস্ট বড় করে নিলাম। এবারে আরেকবার ওপরে জাস্ট একটু তেল দিয়ে দেবো হালকা। এরপরে এটাকে আমি জাস্ট কেটে নেবো, বাটি দিয়ে কেটে নেবো আস্তে আস্তে। কড়া হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে এগুলোকে আমি জাস্ট তুলে নেবো এইভাবে। এভাবে তুলে নেবো, দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে জাস্ট তুলে তুলে রাখবো। জাস্ট এবারে আমি এগুলোকে এরকমভাবে এরকমভাবে করে নেবো। একটা চামচ নেবো, চামচ নিয়ে জাস্ট এরকম এগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এটাকে জাস্ট ফ্রাই করে নেবো সাদা তেলে। স্মাইলিগুলো এবার ছেড়ে দেবো আস্তে আস্তে তেলের মধ্যে, যে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো। ব্রাউন পর্যন্ত এটাকে ভাজতে হবে, জাস্ট ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবেন এবার আস্তে আস্তে। এইভাবে জাস্ট ব্রাউন হয়ে যাবে কালারগুলো, এবার আস্তে আস্তে এটাকে তুলে নেব।
আমার প্রিপারেশনটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্ন্যাক্স আর কি ইভিনিং। তো এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বিস্কুটের পরিবর্তে, এবং চা ছাড়াও শুধু সস দিয়েও খেতে পারেন। সুন্দর একটা স্ন্যাক্স সন্ধেবেলায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।